বন্ধুরা, আজ কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, একটু স্কিপ করো না, কারণ আজ দেখা হয়েছে এমন একটা মানুষের সাথে যে আমার বলতে গেলে ইন্সপিরেশান অন ইউটিউব, যে দাদা ইউটিউবে খুব ফেমাস তার ফুড ব্লগিংয়ের জন্য। তার ফুড ব্লগিং দেখেও আমি বলতে গেলে এই কিছু ফুড ব্লগসগুলো করি এবং আইডিয়া পাই সত্যি কথা বলতে। আর দাদার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার ইন্সপিরেশান আছে অনেক ইউটিউবে, অনেকেই আছে, তার মধ্যে হিন্দিতে আছে হচ্ছে MSK, যার সাথে লাইফে একবার মিট করার ইচ্ছে আছে। তারপর আরও যারা আছে যাদের সাথে একবার অন্তত লাইফে মিট করার ইচ্ছে হচ্ছে, তারা হচ্ছে ফুটকা বা মির্দা, তারপর রয়েছে লেজি বং, এদের সবার সাথে একবার মিট করার ইচ্ছে আছে। আর রয়েছে সরুজি শাহ ব্লগ, যার ব্লগস দেখতে আমি সত্যিই খুব ভালোবাসি এবং অনেক অনেক আইডিয়া পাই। আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার বয় গৌরব। সো চলেছে একটা নতুনত্ব ব্লগ নিয়ে, যাই হোক আপাতত এখন নতুনত্ব ব্লগে কিন্তু থাকছে একটা নতুনত্ব জায়গা যেখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর সো চলো আপাতত এখন আমি প্রথমে যাবো ধর্মতলা, কারণ অনেকেই বলছো যে আমার মাইকটা প্রবলেম করছে। হ্যাঁ সত্যি, মাইকের যে তারটা হয় সেটা প্রবলেম করছে। আর অনেকেই বলছো যে তুমি এত ভালো ব্লগস বানাচ্ছো বাট অডিও কোয়ালিটি অতটা ভালো না। তো প্রথমে ধর্মতলা যাবো, তারপর আমরা ওখান থেকে আজকে গন্তব্যে যাবো। সো লেটস গো, বেরিয়ে পড়া যাক। এখন আমি মাইকের একটা ব্যবস্থা করে নিয়েছি, তার কিনে নিয়েছি। তো এখন এখান থেকে ফ্ল্যাট থেকে মেট্রো ধরে যাবো গড়িয়া স্টেশন। সো চলো ডাইরেক্ট গড়িয়া গিয়ে দেখা হচ্ছে। যাই হোক, আমরা প্রথমে বলেছিলাম আমরা যাবো কবি সুভাষ, তারপর আমরা রেস্টুরেন্টে খবর নিয়ে জানতে পারলাম যে আমাদের এই রেস্টুরেন্টে আসতে হলে মেট্রো করে কবি নজরুল স্টেশনে নেমে রিক্সা করে যেতে হবে। সো চলো আপাতত রিক্সা বুক করি, রিক্সায় কত কী টাকা নিল সেটাও তোমাদের দেখাবো, আর রেস্টুরেন্টটা এক্স্যাক্ট কোন লোকেশানে সেটাও তোমাদের বলবো। আপাতত এখন আমরা চলে এসেছি কম্বো এম্পায়ার রেস্টুরেন্টের কাছে, মাত্র মেট্রো স্টেশন থেকে 2 মিনিট লাগলো রিক্সা করে, আর পার হেড 10 টাকা করে নেয় রিক্সা, আমরা দুজনে এলাম 20 টাকা নিল। সো চলো ভেতরে যাওয়া যাক, আর কী কী খাওয়ার এখানে পাওয়া যায় সেটা তোমাদের দেখাবো। এখন চলে এসছে চিকেন ক্লিয়ার সুপ। এর মধ্যে যেমন রয়েছে এগ, চিকেন চাপ যেরকম রয়েছে এরকম ফোন রয়েছে, অনেকটা গাঢ় সুপ, এগ সুপ, আর চিকেনের চান্সগুলো খুব বড়ো বড়ো দিয়েছে, খেতেও ভালো লাগছে। হ্যাঁ সত্যি কথা বলতে এই স্যুপটা কিন্তু খেতে হেভি লাগছে। এখন আমার আর গল্পের কাজ চলে এসেছে ফুলে গান, এটা কিন্তু লিমিটেড, এই যে স্যুপ এটাও কিন্তু লিমিটেড। যাই হোক এখন চলে এসেছে মকটেল, মকটেল কিন্তু লিমিটেড, আর স্যুপও কিন্তু লিমিটেড। মকটেল থাকবে 2 রকমের, একটা হচ্ছে ব্লু লেগন, একটা হচ্ছে মিট। এখানে রয়েছে নুডলস, এগ ফ্রাইড রাইস, চিলি চিলি পেপার, হানি চিলি পটাটো। প্রথমে আমাদের কাছে এলো চিকেন স্যুপ, আর এরপর এখন আমাদের প্ল্যাটার চলে এসেছে। প্ল্যাটারে রয়েছে হচ্ছে, এটা কিন্তু একটা বাফেট, বাফেটের কত কী প্রাইস, কখন কী পাবেন, আর এক্স্যাক্ট জায়গা কোথায় সেটা কিন্তু লাস্টে বলবো। স্যুপের পরে চলে এসেছে মকটেল ব্লু লেগন, এটা লিমিটেড। তারপর হচ্ছে আনলিমিটেড কয়েকটা জিনিস হচ্ছে নুডলস, এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, এটা হচ্ছে হানি চিলি পটাটো, আর এটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবি। আপাতত টেস্ট করে দেখা যাক, স্যুপটা টেস্ট করে, স্যুপটা সত্যি খুব ভালো খেতে, বড়ো বড়ো চিকেনের চান্স দিয়েছিল, আর সেরকম বড়ো বড়ো টিমের ভাজার টিম ভাজা ছিল। তো আপাতত এই প্ল্যাটারটা ট্রাই করা যাক, প্রথমে স্টার্টার ট্রাই করবো, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছি হানি চিলি পটাটো, খেতে কেমন তাই না। হানি পটাটো, হানি পটাটো, চিকেন একটা, ঠিক আছে।
পানি পড়ালো, প্রথমে আলুর উপরে একটা কোটিং রয়েছে হালকা পাতলা পাড়া, এর মধ্যে যে হানির যে স্বাদটা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে, হালকা মিষ্টি মিষ্টি। এটা কিন্তু ঝাল ঝাল নয়, আপনারা যদি ভেবে থাকেন এটা ঝাল ঝাল, এটা একদমই ঝাল ঝাল নয়, এটা কিন্তু মিষ্টি মিষ্টি। এরপর আমরা ট্রাই করবো ক্রিসপি চিলি বেবিকর্ন, যেটা আমার পার্সোনালি ফেভারিট ভেজ স্টার্টার। অনেকক্ষণ এসছে বলে ঠান্ডা হয়ে গেছে, তাও কিন্তু ক্রাঞ্চিনেস যে ফিলটা সেটা ভালোভাবেই আছে, ওপরে পাতলা কোটিং দেওয়া আর অনেকটা দিয়েছে, এটা কিন্তু আনলিমিটেড আইটেম, সত্যি ভালো হয়েছে। যে দুটো স্টার্টার পেলাম সে দুটো স্টার্টার সত্যি খুব ভালো পেয়েছে। এরপর চিকেনের আরও দুটো স্টার্টার আসছে, আলুটা একটু টেস্ট করি, সত্যি ভালো। ওপরে লাইমের ফ্লেভারটা চাচ্ছে আর নিচে ওই যে ব্লু লেগানের যে জুসটা থাকে সেই ফ্লেভারটা চাচ্ছে, খেতে ভালো লাগছে। এক্ষুনি আমাদের পাতে চলে এলো একটা নতুন আইটেম, যেটার নাম হচ্ছে ড্রাগন চিকেন, ড্রাগন চিকেন। এরকম চিপস রয়েছে আর ওপরটা হালকা কোটিং দেওয়া ফ্রাই করা চিপসগুলো, আর যেমন গরম গরম ধোয়া উঠছে দেখেই বুঝতে পারছি, খেতেও ভালো। আর এটাও কিন্তু আনলিমিটেড। এখন চলে এসছে এগ ফ্রাইড রাইস, খেতে ভালো এগ ফ্রাইড রাইসটা। আর এরপর নুডলসটা ট্রাই করা যাক, ভেজ নুডলস, হালকা সেজওয়ান সস দেওয়া আছে দেখেই মনে হচ্ছে কালারটা, বাট খেতে ভালো। আপাতত এখন আমরা এসেছিলাম কম্বো এম্পায়ারে, আর এখানে দেখা হলো দাদার সাথে, দাদার চ্যানেলের নাম একটু বলে দাও দাদা। কলকাতা পুটি, আই হোপ তোমরা কেউ কেউ চেনো, আর দাদাকে সবাই চেনে। দাদা সত্যি খুব ভালো ভালো আগে ফুড ব্লগ বানাতো, এখন আর তার সঙ্গে খুব ভালো ভালো ট্রাভেল ব্লগসও বানাচ্ছে। আমাকে সবাই এখন ট্রাভেল ব্লগার হিসেবেই মনে চিনছে, যেখানেই যাচ্ছি কেউ আর খাবারের কথা বলে না, সবাই বলছে তোমার ওই ট্রাভেল ব্লগটা দেখেছি, ওই ট্রাভেল ব্লগটা দেখেছি। তোমার ফুডের সাথে এখন ট্রাভেলটাও খুব ফেমাস হয়ে গেছে। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের জন্য কি বলতে চাই, ছোট বড় বলে কিচ্ছু হয় না ইউটিউবে, কম সাবস্ক্রাইবার বেশি সাবস্ক্রাইবার, আজকে কালকে এমন হতেই পারে তোমার একটা ভিডিও এমন জায়গায় চলে গেলে তোমার আমার থেকে বেশি সাবস্ক্রাইবার হয়ে যাবে। হ্যাঁ, তো এই জিনিসটা ছোট বড় বলবে না, তোমার কেমন লাগলো এখানে? খাওয়া দাওয়া আমার ভালো লেগেছে, এখনো কিছু বাকি আছে। আচ্ছা, একটা আইটেম শুধু এসেছে, কিভাবে একটু দাঁড়ানো যাবে এখন? দেখো এখন কি বলতো, মানে আমরাই যে টিকে আছি না অনেকদিন স্ট্রাগল করে, তোমাকে একটু আগে যে বলছিলাম এখন সবাই ক্রিয়েটর, কেউ ভিউয়ার্স নেই। না না না, সবাই ক্রিয়েটর, ঘরে ঘরে সবাই ক্রিয়েটর, সেই হচ্ছে ব্যাপার। ভিডিওটা কে দেখবে? আর একবার কেউ ক্রিয়েটর হয়ে গেল না, সে আর ভিডিও দেখতে পছন্দ করে না। না কেন ভিডিও দেখবো, বাট এখনো আমরা ভিডিও দেখি আমরা নিজেদের মধ্যে। আমি তোমার ভিডিও হয়তো কখনো দেখে নিয়েছি, মানে লিটারালি ক্যামেরা অন ক্যামেরা বলছি, আমি সবার ভিডিও দেখি। আমি মাঝে মাঝে কলকাতা ফুড ব্লগ বলে সার্চ করি, দেখি কাদের ভিডিও আছে, তাদের ভিডিও গুলো দেখলাম, এমনকি কমেন্টও করি আমার অনেকের ভিডিওতে, অনেকে জানে। হ্যাঁ আমি দেখেছি, আমি দাদা অনেকের ভিডিওতে কমেন্ট করে, কিন্তু এখন যারা ক্রিয়েটর হয়ে যাচ্ছে নতুন নতুন, তারা কিন্তু আর আমাদের মতো কারোর ভিডিও দেখতে চাইছে না। ওটাই হচ্ছে কথা, বাট আমি বলবো যে সবার কাজ দেখো, কারণ কারোর কাজের মধ্যেও এমন ভালো কিছু থাকতে পারে যেটা তুমি হয়তো নিতে পারো, আজকে তোমার থেকে আমার কিছু শেখার আছে। তাই এই জিনিসটা বলবো যে দেখো, তোমরাও বানাও, বাট দেখো তার সঙ্গে, নালে দেখবে টা কে? হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক দাদা, দেখো তুমি কি থালি আগে খাই, আজকে থালি এই কম্বো গুলো ট্রাই করবো, দেখি এদের কি নতুন। দাদা এর আগে একদিন বাফেট ট্রাই করে গেছে, আজকে ভিডিও আসেনি, আজকে আসবে সন্ধ্যাবেলা, আজকে সন্ধ্যাবেলা আসবে কলকাতা ফুডির চ্যানেলে, সবাই দেখবে আর সবাই চেনে দাদাকে, সবাই সত্যি। না না এটা ভুল কথা, দাদার ব্লগ আমি অনেকদিন ধরে দেখছি, আর কিছু কিছু জায়গায় তোমার জন্যই গেছি, আর খুব ভালো ভালো মানে ব্লগ করো, এবং সেটা দেখো আমি ইন্সপায়ার হয়েছি যে এতটা ভালো। থ্যাংক ইউ সো মাচ, যাই হোক চেষ্টা করি, বাকি তোমারও অল দ্য বেস্ট, চালিয়ে যাও, আশা করি একসাথে আবার কোনোদিন কাজ হবে। হ্যাঁ হ্যাঁ সত্যি হবে, কোনোদিন কাজ হবে। থ্যাংক ইউ দাদা, এটা হচ্ছে বাটার চিকেন, এটা হচ্ছে চিকেন টিক্কা মশলা, এটা হচ্ছে চিলি চিকেন, এটা হচ্ছে হংকং চিকেন, এটা হচ্ছে জিরা রাইস, এইটা এইটা এইটা, এই তিনটা আনলিমিটেড, এই দুটো লিমিটেড।
আপাতত এখন চলে এসছে এই কটাটা 1, 2, 3, 4, 5 পাঁচটা আইটেম আছে। প্রথমে জিরা রাইস দিয়ে বাটার চিকেনটা ফ্রাই করে দেখতে হবে। দু পিস করে বাটার চিকেনের পিস থাকবে, চিকেন টাকা ভালো দু পিস, চিকেনের যে কটা পিস যে কটা আইটেম আছে সব কটা দু পিস করে থাকবে। আর বাটার চিকেনের গ্রেভিটা সত্যি হেভি খেতে, মানে লিটারালি হেভি বাটারের কতটা চার্জ, এরকম সাইজের দু পিস চিকেন থাকবে। দারুণ সব চিকেনটা, আর গ্রেভিটাও কিন্তু খেতে হবে। এরপর চিকেন টিক্কা মশালা দিয়ে জিরা রাইসটা ট্রাই করা যায়। হালকা স্পাইসি খেতেও ভালো এরকম, কিন্তু এরপর রয়েছে হচ্ছে চিলি চিকেন। এরপর চিলি চিকেন দিয়ে জিরা রাইসটা ট্রাই করবো। আপনারা ওই এগ ফ্রাইড রাইসটাও নিতে পারেন, কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই, কারণ ওটা আনলিমিটেড। ভালো করে লাগছে চিলি চিকেনের গ্রেভিটা, আর এরকম সাইজে দু পিস চিলি চিকেন রয়েছে। এটাও হেভি সব চিলি চিকেন, উপরে হালকা একটা টপিং রয়েছে। আর এরপর রয়েছে হংকং চিকেন, হংকং চিকেনটা হালকা পাতলা, গাঢ় গ্রেভিটা নয়, ঠিক আছে। ফার্স্ট টাইম খেতে কতটা ভালো লাগলো না আমার সত্যি কথা বলতে। চিকেনের দু পিস রয়েছে এরকম বড়ো বড়ো, এটা কিন্তু আনলিমিটেড। যাই হোক, দাদা রয়েছে, দাদা হচ্ছে আমাদের কম্বো এম্পায়ারের ওনার। দাদা বলো একটু বাফেটটার ব্যাপারে। বাফেটটা তোর 299 অ্যাভেলেবেল আছে, কিন্তু তোরা যদি আসিস তোদের জন্য একটা স্পেশাল অফার থাকবে, যে অফারটা তোরা এখানে বলে অ্যাভেল করতে পারিস। এনি টু মকটেল অ্যাট 99, এনি টু মকটেল অ্যাট 99। আর সত্যি কথা বলতে আরেকটা জিনিস দেখলাম যেটা প্যাকিংয়ের ব্যাপার, ওটা একটু বলো তো। তোরা কিছু আইটেম খেলি বাফেটা, ধর তোদের কিছু রয়ে গেল, তোরা চাইছিস ওটাকে বাড়ি নিয়ে যেতে, তোর ওটা পারবি, তোরা আমাদের বললে আমরা প্যাকিং করে দেবো। ওটার জন্য কি দাদা এক্সট্রা কোনো চার্জ লাগবে? প্যাকিং প্যাকেজিং চার্জ আছে, সেটা হচ্ছে 130 rupees, 30 rupees প্যাকেজিং চার্জ লাগবে। আর টোটাল বাফেটে থাকছে হচ্ছে কত রকম আইটেম? 15 items, যেটা চেঞ্জ হতে থাকে কিছু কিছু আইটেম। ডেলি চেঞ্জ হয় না উইকলি চেঞ্জ হয়? উইকলি চেঞ্জ হয়। আর কিছু কিছু আই 5টা মতো লিমিটেড, আর বাদ বাকি 10টা আনলিমিটেড। আর লাস্টে যে ডেজার্টটা রয়েছে ওটা কি অল টাইম গুলাব জামুনই থাকে? অল টাইম গুলাব জামুন থাকে না, কখনো কখনো ওটা চেঞ্জ হয় আবার। হ্যাঁ, কখনো 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 ঠিক আমরা ওটা। আর রেস্টুরেন্ট টাইমটা একটু বাফের টাইমটা, বাফের টাইমটা তোর 1টার কাছ থেকে হ্যাঁ 5টা অবধি, আবার তোর 7টা থেকে 11টা, 7টা থেকে 11টা। আর এক্স্যাক্ট লোকেশানটা আমাদের একটু আসতে আসার সময় অসুবিধা হচ্ছে। এক্স্যাক্ট লোকেশান হচ্ছে গুড়ি অ্যান্ড্রুজ কলেজের মাঠের কাছে। গুড়ি অ্যান্ড্রুজ কলেজ খুবই ফেমাস একটা কলেজ এখানে। তুই যদি গুড়ি অ্যান্ড্রুজ কলেজ লোকেট করতে পারিস, তার পিছনের দিকে হচ্ছে গুড়িয়া মাঠ, অ্যান্ড্রুজ কলেজের মাঠটা পড়বে, মানে প্লেগ্রাউন্ড হিসাবে হতে হচ্ছে। ওইটারই পাশে আমাদের রেস্টুরেন্টটা, ওটার পাশে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। যাই হোক, প্রথমবার একটা খুশির খবর শুনলাম। খুশির খবর বলতে, তোমরা যদি আমার ভিডিও দেখে এখানে আসো আর দেখাও যে আমার ভিডিও তোমরা দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে, তাহলে এই যে মকটেল সেকশান রয়েছে এখানে কিন্তু মকটেল চালু হয় 69 থেকে। ব্লু লেগন এক একটা মকটেলের দাম 69। সেখানে আমার ভিডিও দেখে তোমরা যদি আসো বা আমার চ্যানেলটা যদি এখানে এসে দেখাও যে আমার ভিডিওটা লাইক করা সাবস্ক্রাইব করা, তাহলে তোমরা কিন্তু দুটো মকটেল পাবে মাত্র 99 টাকায়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, দুটো মকটেল পাবে মাত্র 99 টাকায়। আর প্রথমবার কিন্তু এই রেস্টুরেন্টে এসে তোমাদের জন্য ভালো ভালো অফার দিলাম। যাই হোক, এখানে কিন্তু এই বাফেটটা 299, মানে একজনের ক্ষেত্রে অনেক, মানে যতটা খাবার দিচ্ছে একজন খেয়ে শেষ করতে পারে না, মানে তাই কলপেস আবার প্যাকিংও করে নিয়েছে। যাই
হোক আপাতত খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার এক কথায় অসাধারণ সেই লেভেলের। আর এই প্রথমবার দেখলাম কিন্তু বাফেটে প্যাকেজিং বা পার্সেলের সিস্টেম আছে। বাদ বাকি কথা চলো নাস্তা যেতে যেতে বলছি। এই যে আজ তোমাদের কম্বো এম্পায়ারে নিয়ে এলাম, সেখানে দেখালাম বাফেট বা কম্বো বলতে পারো। এই বাফেট বা কম্বোর মেনু হচ্ছে কি কি? টোটাল 15টা আইটেম রয়েছে এই বাফেটের মেনুতে। এবার প্রথমে আমি বলে রাখি লিমিটেড আইটেমগুলো। লিমিটেড আইটেমের মধ্যে হচ্ছে বাটার চিকেন, চিকেন টিক্কা মশালা, লাচ্ছা পরোটা, মকটেল, ডিজার্ট। আর বাফেট মেনু যেটা আনলিমিটেড সেটা তোমাদের বলি, স্যুপ, চিলি পটাটো, হানি চিলি পটাটো যেটা, ক্রিপসি চিলি বেবিকর্ন, ড্রাই চিকেন স্ট্রিপস, জিরা রাইস, ভেজ বিরিয়ানি, এগ ফ্রাইড রাইস, এগ নুডলস, চিকেন মঞ্চুরিয়ান বা চিলি চিকেন। আমরা ঠিক রয়েছি কম্বো এম্পায়ার ঠিক মাঠের পাশে। এই হচ্ছে মাঠ, এখানে ফ্রিতে হেয়ার কালার হচ্ছে এবং হেয়ার কালার দিচ্ছে ফ্রিতে। আপনারা এলে কালেক্ট করতে পারেন, শুধুমাত্র আজকের জন্য নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে, আপনারা তাহলেই কালারটা পেয়ে যাবেন ফ্রিতে। হেয়ার কালার স্যাম্পল দিয়ে না করে চলে আসুন আপনারা আমাদের এই ক্যান্টারের সামনে। যাই হোক, এখন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলাম গার্নিয়ারের। এখানে এই দিল, একটা রয়েছে ব্ল্যাক কালার, একটা হচ্ছে ব্রাউন কালার। আমি নিয়েছি ব্রাউন, গৌরব নিয়েছে ব্ল্যাক, নিয়েছে ব্রাউন, আমি নিয়েছি ব্ল্যাক। যাই হোক, সত্যি কথা বলতে খাওয়ার দাওয়ার অসাধারণ। আর 300 টাকা অর্থাৎ 299 যে এতগুলো আইটেম দিচ্ছে, টোটাল 15টা আইটেম দিচ্ছে, ভাবনা চিন্তার বাইরে। আপনারা যেমন খেয়েও যেতে পারেন, যেটা খেতে পারবেন না সেটা প্যাকেজিং করে নিয়েও যান বাড়ি। হ্যাঁ, এটার জন্য এক্সট্রা 30 টাকা চার্জ লাগবে। আমরা লাঞ্চ ডিনার দুটোই করে নিয়েছি একেবারে এখানে, যা পেট ভরে খেয়ে নিয়েছি আজকের মতন। যাই হোক, আজকে আমার ইন্সপিরেশন মানে বেঙ্গলি ইউটিউবারের মধ্যে একজন আছে লেজি বং, কলকাতা ফুডি আছে। যাই হোক, আজকে কলকাতা ফুডি দাদার সাথে দেখা হলো। সে আগে একবার এখানে এসেছিল, সে অলরেডি ব্লগ করে গেছে, আজকে সে অন্য জিনিসের ব্লগ করতে। হ্যাঁ, অন্য মানে অন্য মেনু ব্লগ, অন্য কম্বোর ব্লগ করতে আছে। যাই হোক, আর আমার যারা সাবস্ক্রাইবার তাদের জন্য অফার রয়েছে কি জানো গল্পেশ? দুটো মকটেল অনলি 99 পেয়ে যাবে। জেনারেলি এটা কত টাকা বলে দেয়? এক একটা মকটেলের দাম 70 রুপিস, 80 রুপিস, মানে টোটাল হচ্ছে 160 রুপিস। কিন্তু যদি তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আসো বা আমার ভিডিওটা লাইক করো, তাহলে কল্পেশ কত টাকায় হয়ে যাবে দুটো মকটেল? 100 টাকা, মাত্র 99 টাকা, 1 টাকা কম, 99 টাকা। চলো, বাদ বাকি কথা ঘরে গিয়ে হবে। আর লাস্ট পাতে ছিল হচ্ছে ভেজ বিরিয়ানি আর গুলাবজামুন। গুলাবজামুনটা আমি দেখাইনি, গুলাবজামুনটা সত্যি বলতে খেতে অসাধারণ ছিল। আর ভেজ বিরিয়ানিটা আমি পার্সেল করে বা প্যাকেজিং করে বাড়িতে নিয়ে এসেছিলাম। ভেজ বিরিয়ানিটাও খেতে অসাধারণ ছিল, কিন্তু পারলে অবশ্যই তোমরা এই বাফেটটা গিয়ে একবার ট্রাই করে এসো। সত্যি কথা বলতে গড়িয়াতেই কিন্তু এত কম বাজেটে এতগুলো ফুড পাওয়া যাচ্ছে মাত্র 299। আর আমার জন্য তো অফার রয়েছে, মানে আমার সাবস্ক্রাইবারদের জন্য, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিওটা লাইক করে দেখাবে বা সাবস্ক্রাইব করে দেখাবে যে হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে, তারা এখানে কিন্তু মকটেল পেয়ে যাবে, দুটো মকটেল পেয়ে যাবে অনলি 99 অর্থাৎ 99 টাকায়। আর তাছাড়া খাওয়ার দাওয়ার খুবই সুন্দর, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার খুব শীঘ্রই আসছে আর একটা নতুনত্ব ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।